হেল্পলাইনে আজকে আমরা আলোচনা করব ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিং যেটা অ্যাকাউন্ট বা সিঙ্ক নামে থাকে সিঙ্ক নামের ব্যবহার এর সুবিধা কেন এটা আমরা করব কেন করতে হয় এটি প্রত্যেকটি ফোনেই আছে সিঙ্ক নাও করলে আপনার অ্যাপগুলো এবং অ্যাপে যে অ্যাকাউন্টগুলো থাকে বিশেষ করে হোয়াটসঅ্যাপ লাইকি আপনি যে ফাইলগুলো দেবেন বা পাবেন সেক্ষেত্রে সিঙ্ক নাও না করলে কাজ করবে না ঠিক মতো এবং তথ্যগুলো সংরক্ষণও হবে না ওই অ্যাপ বা অ্যাকাউন্টে জিমেলের ক্ষেত্রেও সেম কিভাবে আমরা সিঙ্ক নাও করতে পারি অটোমেটিক অথবা ইচ্ছা মতো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা চলে যাব ফোনের সেটিং এ এটা আমার শাওমি ফোন আপনাদের ফোনে অন্য রকম আসতে পারে অবশ্যই খুঁজে নেবেন তো এখানে সেটিং এ আসার পর একটু স্ক্রল করে চলে যাবেন এখানে দেখুন অ্যাকাউন্ট এন্ড সিঙ্ক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে উপরে যে সেটিংটা আছে এটা যদি অন করে রাখেন আমারটা অন করা আছে অটো সিঙ্ক ডাটা অর্থাৎ অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে আর নিচেরটা আছে ওয়াইফাই অনলি এটা যদি আমি অন করে রাখি সেক্ষেত্রে আমি যখন ওয়াইফাই তে চলে যাব তখন অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে তারপরে আছে গুগল এখানে আপনারা ইন্টার করে বিভিন্ন সুবিধা দেখতে পারেন কোনটা সিঙ্ক করবেন কোনটা করবেন না তারপরে সব অ্যাপ গুলো থাকবে এখানে সবচেয়ে সুবিধার হচ্ছে উপরেরটা যেটা অটোমেটিক অটোমেটিক না হলে সেক্ষেত্রে নিচের দিকে লেখা থাকবে সিঙ্ক নাও এটি কিন্তু ডাইন সাইড উপরে থ্রি ডট কারো কারো থাকতে পারে সেখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরেই কাজটা শুরু হয়ে যাবে দেখুন সার্কেল ঘুরছে এইভাবে যদি করেন সিঙ্ক সেক্ষেত্রে সবগুলো একসঙ্গে হয়ে যাবে আর যদি আপনি এক একটা একটা করে করতে চান সেক্ষেত্রে ফেসবুক বা লাইকি যে কোন একটাতে ক্লিক করলে একটা একটা করে সিঙ্ক করতে পারবেন সিঙ্ক নাও কমপ্লিট হয়ে গেলে নিচের এই যে সিঙ্ক নাও এটা ঘোরা বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝবেন আপনার পুরো ডিভাইসটা সিঙ্ক হয়ে গেছে এখানে অবশ্যই মনে রাখবেন নিচের অ্যাপগুলো তো অটোমেটিক নিয়ে নেবে বা না নিলেও তেমন একটা সমস্যা হবে না কিন্তু গুগল ড্রাইভ বা গুগলে যারা কন্টাক্ট নম্বর সেভ করেন সেক্ষেত্রে কিন্তু সিঙ্ক নাও যদি না করেন আপনার জিমেইলে এই যে তথ্যগুলো এড হবে না এগুলো অবশ্যই মাথায় রাখবেন যারা গুগল ড্রাইভ এবং গুগল এর সার্ভিস গুলো ব্যবহার করেন সিঙ্ক নাও টা অবশ্যই ব্যবহার করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফিস